আজকে আমরা নিয়ে চলে এসেছি ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে নতুন একটি হসপিটালের চাকরি। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করবে, অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 28/4/2021। এখানে নিয়োগ করা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা কলকাতা 7,14,000। তোমাদের প্রথমেই আমরা জানিয়েছি নোটিফিকেশন নাম্বার হচ্ছে এটা, যেখানে নিয়োগ করা হচ্ছে সরাসরি কোন কোন পদে দেখে নিয়ে। আর আবেদন প্রার্থীদের জন্য কিন্তু দুটো অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ওয়াক ইন ইন্টারভিউ দিনেই উপস্থিত হতে হবে, নিয়ে যেতে হবে। এখানে তোমরা এই দুটো প্রিন্ট আউট করে নেবে, এই দুটো প্রিন্ট আউট করে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্য ফিল আপ করে নিয়ে যাবে। প্রথমত এখানে নিয়োগ করা হচ্ছে রিসেপশনিস্ট পদের ক্ষেত্রে। এখানে ক্যান্ডিডেটদের অবশ্যই গ্র্যাজুয়েশন শাখায় পাস করতে হবে, বাংলা এবং ইংলিশের নলেজ থাকতে হবে এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের অবশ্য নলেজ থাকতে হবে। কম্পিউটার অথবা আইটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে অবশ্য জানা থাকতে হবে। ও লেভেল সার্টিফিকেটের কথা বলা হয়েছে এখানে। এছাড়াও DOECC এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। প্রার্থীদেরকে 25,000 টাকা মাসিক বেতন দেয়া হবে 22 থেকে 35-এর মধ্যে, বয়স হতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদে এখানে নিয়োগ করে নেওয়া হবে। ক্যান্ডিডেটদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলেই অগ্রাধিকার, কম্পিউটার জ্ঞান থাকলেই আবেদন করা যাবে। 25,000 টাকা মাসিক বেতন দেয়া হবে। এছাড়াও নিয়োগ করা হচ্ছে ECG টেকনিশিয়ান পদে। 12 পাস যোগ্যতা প্লাস 10+2 হলেও আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন সায়েন্স শাখা থেকে যদি পাস করে থাকে বা ECG টেকনিশিয়ান এই ধরনের যদি কোনো রকম কোর্স করা থাকে বা ডিপ্লোমা করা থাকে তাহলেই এখানে অগ্রাধিকার পাবে। 44,267 টাকা এখানে মাসিক বেতন বা স্যালারি প্রোভাইড করা হবে। 18 থেকে 33-এর মধ্যে বয়সের কথা বলা হয়েছে। এছাড়াও এখানে আরেকটি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে BSc পাস করা থাকতে হবে। এখানে আবেদন প্রার্থীদেরকে অবশ্য জানানো হচ্ছে। কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে, 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। 44,267 টাকা এখানে মাসিক বেতন বা স্যালারি প্রোভাইড করা হবে। এছাড়াও ফিজিওথেরাপিস্ট পদে নিয়োগ করা হবে, ব্যাচেলার ডিগ্রি এখানে কমপ্লিট করা থাকতে হবে, 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 18 থেকে 33-এর মধ্যে বয়সের কথা বলা হয়েছে। 58,226 টাকা মাসিক বেতন এখানে প্রোভাইড করা হবে। রেডিওগ্রাফার পদে নিয়োগ করা হবে শিয়ালদা ডিভিশনে, 12 পাস যোগ্যতায়, এবং এর সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রেডিও ডায়াগনস্টিক টেকনোলজি বা এক্সরে টেকনিশিয়ান এই ধরনের 2 বছর অবশ্য ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করা থাকলে আবেদন করা যাবে। 49,584 টাকা মাসিক বেতন, 19 থেকে 33-এর মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে 12 পাস যোগ্যতায়। এখানে আপনাদের DMLT অথবা এই ধরনের মেডিকেল ল্যাব টেকনোলজি কোর্স করা থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে, সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট থেকে যদি এই কোর্স বা সার্টিফিকেট থাকে তাহলে অগ্রাধিকার। 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। 39,101 টাকা হচ্ছে মাসিক বেতন বা স্যালারি প্রোভাইড করা হবে। চলে আসি নার্সিং পদের ক্ষেত্রে, সুপারিনটেনডেন্ট এখানে নিয়োগ করা হবে। সার্টিফিকেট থাকতে হবে 3 বছর GNM অথবা BSc কমপ্লিট করা থাকলেই আবেদন করা যাবে। 20 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আবেদন প্রার্থীদের 67,125 টাকা মাসিক বেতন বা স্যালারি প্রোভাইড করা হবে। এই প্রথমবার হচ্ছে নার্সিংয়ের এই যে 67,125 টাকা, এই প্রথমবার দেখলাম যে নার্সিংয়ের এই ধরনের বেতন বা স্যালারি হতে পারে, এই প্রথমবার কিন্তু আমি দেখছি। আর তোমরা যদি এর আগে যদি এই লেভেলের বেতন দেখে থাকো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। এছাড়াও এখানে কি কি আর ইনফরমেশান আছে আমরা একটু দেখে নিই। টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে কিছু ইনফরমেশানে বলে দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। এছাড়া এখানে সাধারণত ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে শিয়ালদাতে এবং শিয়ালদার ডিভিশনে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং ওয়াক ইন ইন্টারভিউ ডেট হচ্ছে আগামীকাল 4/5/2021 10:00 AM থেকে ইন্টারভিউ হবে শিয়ালদা, যেখানে শিয়ালদা হসপিটাল আছে
বি আর সিং হসপিটাল, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, কলকাতা 7 লক্ষ 14। এই ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে ওয়াক ইন ইন্টারভিউ, যাবতীয় ডকুমেন্টস, জেরক্স, অরিজিনাল দুটো কপি নিয়ে যাবে। পারলে তার সঙ্গে সঙ্গে তোমরা একটা বায়োডেটা, বলা নেই তবুও রেখে দিতে কোনো অসুবিধা নেই, বায়োডেটা এবং তার সঙ্গে সঙ্গে 6-7 কপি বা 8 কপি ছবি তোমরা নিয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক করে দেবে। আর আমরা চেষ্টা করব শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে চাকরির কোনো যদি আপডেট থাকে নিয়ারেস্ট যে কোনো রেলওয়েতে অবশ্যই তোমাদেরকে সর্বপ্রথম জানাবো। যদি আমাদের চ্যানেলে এখনো না যদি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করতে লাগে না কোনো টাকা, লাগে না কোনো পয়সা। আর ভিডিওটা অবশ্য যদি ভালো লেগে থাকে বা কিছু যদি ইনফরমেশান তোমাদের কাজে লেগে থাকে একটা লাইক করে দেবে, কারণ একটা লাইক তোমাদের এই রকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু করতে আমাদের অনেকটাই উৎসাহিত করে, সেই জন্য লাইক করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।